হ্যালো ব্রুস, ধন্যবাদ তোমাদের। আজকে শুরু করছি একাদশ শ্রেণীর ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের যে প্রসেসটা আছে সেই প্রসেসটাতে আমরা যাব। কিছু ব্লক পদ্ধতিতে করা হচ্ছে। তো বলা হচ্ছে একাল টু 2513 ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স বের করো। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে একাল টু 2513। তাহলে আমরা সহগুণক বের করি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে সহগুণক বের করার পদ্ধতিগুলো A11 আমরা প্রথম সারির প্রথম উপাদানটা টু, তো সেই সারি আসে কখন বাদ যাবে বসবে হচ্ছে তিন। যখন A12 নিব, যেহেতু বিজোড় এক আর দুই যোগ করলে তিন হয়, তখন আমরা মাইনাস এন বসাবো। তারপর এইটা, তাহলে সেই সারি সেই কলাম বাদ ফাইভ বসবে। এরপর A21 মানে দ্বিতীয় সারির প্রথমটা, প্রথম উপাদান, যেহেতু 2 1, সেহেতু দুই আর এক মিলে মাইনাস বিয়োগ হয়, বিজোড় হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাইনাস বসাবো। তাহলে ফাইভ যদি হয় তাহলে এই সারির সব কলাম বাদ ওয়ান বসবে। টু টু যদি হয় তাহলে হচ্ছে তিনের এই জায়গাটা, এই জায়গাটা শেষ হয়েছে কলাম বাদ আর টু বসবে। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে সহগুণকগুলো বের করে ফেললাম। এখানে ফার্স্টে পেলাম A11, A12, A21, A22। যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স, তাই চারটে উপাদান পাবো। এখন আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করবো এস। তাহলে এর মান ডিটারমিনেন্ট বের করলে 2 আর 3 মিলে হয় 6, মাইনাস 1 × 5 = 5, তাই ছয় দিকে এক গেলে হচ্ছে 1, ছয় দিকে পাঁচ গেলে হচ্ছে 1। একটা কথা খেয়াল রাখবো, যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি ডিটারমিনেন্টের মান 0 পেয়ে যাও তাহলে সে কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স দিবে না, কারণ 1/0 আসবে যেটা আনডিফাইন্ড। তাই অবশ্যই ডিটারমিনেন্টের মান কি আসতে হবে, মান আসতে হবে, কোনো 0 আসতে পারবে না, সে পজিটিভ হোক নেগেটিভ হোক সমস্যা নেই। এখন সহগুণক ম্যাট্রিক্স এসি সমান হচ্ছে সেই উপাদানগুলো A11, A12, A21, A22 যেগুলো আমরা বের করছি সেগুলো আমরা বসালাম, তাহলে 3 - 1 - 5 = 2। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সভার্স মানে টি, তাহলে এ সি আর টি হিসেবে লিখবো। তাহলে এসি মানে হচ্ছে আমরা সহগুণক ম্যাট্রিক্সগুলো লিখছি, ট্রান্সভার্স মানে সারিগুলোকে কলামে নিয়ে যাব, তাহলে 3 - 5 আসবে এখানে, -1 - 2 কলাম জেলা আসবে। তো যেগুলো সারি আছে সেগুলো সব কলাম হবে, সারিগুলো সব কলাম হবে। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট অফ এ। এখন অ্যাডজয়েন্ট পেয়ে গেলে এখন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, এটা হচ্ছে ফর্মুলা। তো তোমাদের যদি কেউ বলে যে তোমরা বিপরীত ম্যাট্রিক্স বের করো, তাহলে সেই পুরো প্রসেসটাই করতে হবে। তা কেউ যদি বলে সহগুণক ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর কিছু বলা নাই, সরাসরি এটা দিয়ে বলছে বিপরীত ম্যাট্রিক্স বের করো, তখন কিন্তু তোমার ফুল প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। আমরা ভেঙে করছি কেন, কারণ হচ্ছে যাতে প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা পার্ট দেখা যায়, আর একটা হলে তুমি এই নিয়মের সবগুলোই পারার কথা। ঠিক আছে, তো আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করছি, তাহলে এসি যে আমরা সহগুণক ম্যাট্রিক্স বা এসি কে ট্রান্সফার করি, অর্থাৎ তোমার সারিগুলোকে কলামে নিয়েছি, সারিগুলোকে কলামে ট্রান্সফার করেছি। দেন বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স হচ্ছে তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বাই এ ডিটারমিনেন্ট। এখন এ ডিটারমিনেন্টের মান হচ্ছে 1, তাই 1/1 লিখলাম। অ্যাডজয়েন্ট অফ এ মান হচ্ছে এই মানটা, 3 - 5 - 1 = 2। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।